সোমবার ডিনারে বানিয়েছিলাম এক তড়কা, সেই তড়কার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি সবাই বলাতে আজকে আবার রেসিপিটা শেয়ার করছি। দেখো, তড়কার ডালটা ঘন্টা তিনেক ভিজিয়ে রেখেছিলাম, সবুজ মুগ, আমি শুধু সবুজ মুগ দিয়েই তড়কা করি। তারপরে তার মধ্যে রসুন, গোটা গরম মশলা, অল্প একটু হোয়াইট অয়েল, নুন আর তেজপাতা সব দিয়ে সিটি দিয়ে নিলাম, দুটো সিটি দিয়েছি। তারপরে এদিকে দেখো, ডিমটা যেভাবে স্ক্রাম্বল করে নিচ্ছে, করে নিয়ে তারপরে এক তড়কা তো আর নতুন করে দেখানোর মতো কিছু নেই, যেভাবে নর্মালি তড়কা রান্না করে সেইভাবেই তড়কা রান্না করছি। তড়কা রেডি। এবার ওপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে, আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে এক টুকরো বাটার। ঘি দিলেও হতো, কিন্তু ঘিটা নিরামিষের দিকে রয়েছে। আগামীকাল যেহেতু নিরামিষ, মানে মঙ্গলবার, এটা তো সোমবারের ভিডিও, সোমবার রাতের ভিডিও, গতকালে দিইনি তো, টেস্ট খুব ভালো হয়েছিল তড়কাটার। অবশ্যই আমার রান্না আমি তো ভালো বলবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক বেলায় ব্লগটা শুরু করলাম, প্রায় 10টা বাজে। সকাল থেকে যা কাজকর্ম করার করে নিয়েছি, সকালের কাজকর্ম আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। আর একজনকে ওখানে খেতে দিয়েছি, সে বসে বসে খাচ্ছে। আর আমি এবার গরম জল বসিয়েছি, যাব স্নানে। এত ঠান্ডা না, ওই ভোরে আর স্নান করতে পারিনি গো, তাই এখন যাব স্নানে। স্নান করে পুজো করে তারপরে আমি ব্রেকফাস্ট করব। আর আজকে রান্না করব শীতের সবজি দিয়ে খিচুড়ি, নিরামিষের দিন তো। কে কেমন আছো ঠান্ডায়? যা ঠান্ডা পড়েছে এইবার, সত্যি সত্যি একদম টের পাইয়ে দিচ্ছে মাঘ মাসে, বলো। এতদিন ধরে কন্টিনিউ এত ঠান্ডা কিন্তু পড়ে না, ঠান্ডা পড়ে দিন সাতেক পরে, এবার কন্টিনিউ করছে, প্রায় দিন 15 হয়ে গেল। বাজলো 10:30, আর এই যে আমি আমার খাবার নিয়ে বসলাম স্নান পুজো সেরে। রান্না করবো তো খিচুড়ি, তাই তারা নেই। আর আজকে খিচুড়িটা অন্যরকমভাবে করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। এক কাপ চাল আর এক কাপ ভাজা মুগের ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তারপরে এর মধ্যে কিছু সবজিও আমি দেব, সেই সবজিগুলো হচ্ছে শিম, গাজর, মটরশুঁটি। আলু দেব না, আজকে কোনো আলুর ব্যাপার থাকবে না রান্নার মধ্যে। দেব নুন হলুদ, দেব দিয়ে খুব সুন্দর করে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো মশলা, যা যা দেব খিচুড়িতে সব দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব প্রায় ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক। তারপরে আমি এটা রান্না করব। জাস্ট খেতে বসার আধা ঘন্টা আগে রান্নাটা বসালেই হয়ে যাবে। খেতে বসার আগে গরম গরম করে নিলে খিচুড়িটা শীতকালটা দারুণ জমে যাবে। আর এটাতে কিন্তু আমি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়েছি, অন্য কোনো চাল ডাল নয়। আর তোমরা চাইলে এর মধ্যে আলু, ফুলকপি, আরও কিছু দিতে পারো সবজি, আমি এইটুকু সবজিই দিয়েছি। আর এদিকে আমি করব ফুলকপির পকোড়া, তবে পকোড়াটা আজকে গোটা গোটা ফুলকপির টুকরো দিয়ে করব না, ফুলকপিটা গ্রেট করে নিয়ে একটু অন্যভাবে পকোড়াটা করব। খিচুড়ির সাথে থাকবে বেগুন ভাজা, ফুলকপির পকোড়া আর পাঁপড় ভাজা, এই দিয়ে আজকে খিচুড়ি খাওয়াটা বেশ জমে যাবে। আর ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে, নিরামিষের দিন, আর কি চাই বলো। তো এ দেখো ফুলকপিটাকে এইভাবে আমি গ্রেট করে নিলাম। চলো এবার খিচুড়িটা বসাই, খাওয়ার সময় হয়ে এসছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা, যেমনি আমরা আর কি নিরামিষ খিচুড়িতে যেরকম ফোড়ন দিই। ফোড়নটা দিয়ে ফোড়নটা ভালো করে হয়ে আসলে ওই যে মেখে রেখেছি যে চালের সাথে ডালের সাথে সব সবজি দিয়ে ওগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে, সুন্দর ঝরঝরে করে ভাজা ভাজা করে তারপরে আর কোনো কাজ নেই, জাস্ট এর মধ্যে তুমি দিয়ে দাও উষ্ণ জল, ঠান্ডা জল দিও না, একদম উষ্ণ জল দিয়ে দাও। উষ্ণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দাও। আর আমি কি করি বলো তো, খিচুড়িতে না একেবারে জলটা দিই না, প্রথমে জল দিই, সেই জলটা যখন দেখি মজে এসছে তখন আবার জল দিই, দিয়ে এইভাবে আমি খিচুড়িটা করি, আজকেও সেটাই করছি। দেখো
এই দেখো 5-7 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখলাম আরও একটু জল দিতে হবে, তাই আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, আর তারপরে একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে যখন একদম রেডি হয়ে যাবে ওপর থেকে ঘি দেব, আর ঘিয়ের সাথে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ভাজা মশলার গুঁড়ো। ওদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি। ব্যাস মোটামুটি খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে, ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ভাজা মশলার গুঁড়ো, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি বানাবো ফুলকপির পকোড়াটা। ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, ওর মধ্যে দিলাম ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু জোয়ান হাত দিয়ে ঘষে নিয়ে দিয়ে দিলাম, নুন দেব, হলুদ দেব, দিয়ে বেসন দেব আর সুজি দেব, দিয়ে মাখিয়ে নিয়ে বানাবো। এইবার তোমরা যদি চাও, যেহেতু আমি নিরামিষ দিনে করছি সেই জন্য আমি পেঁয়াজ দিইনি, তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো। আর কোনো পকোড়ার মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়াটা ভালোবাসি না, চাইলে সেটাও দিতে পারো, অনেকে গরম মশলা গুঁড়োও দেয়, দিতে পারো। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়ে জাস্ট তেলের মধ্যে বড়াগুলো ভেজে নাও, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে তোমাদের দারুণ দারুণ ফুলকপির পকোড়া, একদম মুড়মুড়ে ফুলকপির পকোড়া। ভক্ত জনো কি সংকট বাবা সকলি দূর করে, জয় লোকনাথ হরে, জয় বাবা। আজ মনে হলো সন্ধে দেওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু মঙ্গলবার, শনিবার আর মঙ্গলবার সন্ধেবেলা আমি হনুমান চালিশাটা পড়ি, আর প্রতিদিনই তো সন্ধেবেলা আমি একটা ওই তোমার কী বলে কিউবগুলো আনি না, কর্পূরের, একদম কর্পূরের চাকা কিনে আনি, ওর থেকে ভেঙে ভেঙে দিয়ে আমি ওই কর্পূরের আলোটা, কর্পূরের আগুনটা রোজই দিই। কিন্তু কি বলো তো, ওই কিউবগুলোর মধ্যে না মোম থাকে, কর্পূর থাকে না, এটার গন্ধটাই অত্যন্ত সুন্দর। কর্পূরের বাতিটা না রোজ দেওয়া ভালো, কারণ কর্পূরের গন্ধে প্রচণ্ড পরিমাণে পজিটিভিটি থাকে। আর একটা জিনিস হয় যেটা হলো কর্পূরের গন্ধে পোকামাকড়ও উড়ে মানে পালিয়ে যায়। এখন যদিও শীতকালে পোকামাকড়ের উৎপাত থাকে না সেরকম, মহাবীর বিক্রম বজ্রঙ্গী কুমতি নিবারে সুমতিক সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ শুভেসা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র ধ্বজ বিরাজ কাঁধে মুজ জনেউ সাজ শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর। দুপুরের খিচুড়ি ছিল, কিন্তু খিচুড়িটা রাতে আর খাবো না, যেহেতু ভাজা মুগের ডাল দিয়ে করা না খিচুড়িটা, খেলে যদি কিছু সমস্যা হয় শীতকাল, তো সেই জন্য রাতে আর খিচুড়িটা খেলাম না। আধখানা বাঁধাকপি ছিল, ওটাকে একদম এক পাকে বলে যাকে আর কি, সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, দিয়ে তরকারি করে নিয়েছি মটরশুঁটি আলু ফালু দিয়ে, তারপরে এখানে দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি। চলো আজকে রুটি ভাজতে ভাজতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব। আর ওদিকে আরেকজন আবার লাইভ করছে, আমাকে এদিকে কাজ করতে দেখে তিনি দেখলাম নিজের চ্যানেল থেকে লাইভে বসে গেছে, তো ঠিক আছে করুক, আস্তে আস্তে সব কিছু নিজে শিখে যাচ্ছে, এটাই হচ্ছে আমার সবথেকে বড় বেশি পাওনা। আর রুটিগুলো বেশ ভালোই হয় আমার, কিন্তু মাল্টিগ্রেন আটার রুটি তো খুব যে বেশি একটা ফুলবে তা কিন্তু নয়, মাল্টিগ্রেন আটার রুটি খুব বেশি ফোলে না। তো চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর হাসিতে আনন্দে থেকো, কেমন, চলো টাটা, গুড নাইট।